আলহামদুলিল্লাহ, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। ভালো না থাকলেও আজকের পেমেন্ট পুরো দেখেন, $653 আমার এখানে ব্যালেন্স শো করতেছে। ওকে, তো আচ্ছা, দামটা কমে গেল, মেবি মিস করে গেলাম। না, দাম বাড়ছে, $1.16 করে আছে বর্তমান। ওকে, তো আমি এটা সেল দেনি আগে। ওকে, তো আলহামদুলিল্লাহ এটা সেল দিয়েছি, লোপ টোকেনটা সেল দিয়ে দিছি, $816 আছে। এখান থেকে $660 মতো সেল দিছি। আমি একজন ভাইয়ের, আমি প্রথম আগে 1 লাখ টাকা, সরি 1.5 লাখ টাকার পেমেন্ট আগে দেখাই নেই। খেয়াল করুন, এই ভাইটায় আমি 1.5 লাখ টাকার মতো দিয়েছি, 1,47,600 টাকা দিয়েছি ওনারে, ঠিক আছে? ওনার উনি আমার কাছে প্রায় $1,700 প্লাস আর কি কত জন ছিল, আমার কাছে সেল দিছে। ওকে, তো ওনাকে আমি নগদে পেমেন্টটা করে দিয়েছি, কয়েকবারে পেমেন্ট করছি, একবারে তো দিতে পারি নাই, তো কয়েকবারে খেয়াল করুন। উনি একবারে আমার $736 দিয়েছিল একবার, এই যেটা এটা দিয়েছিল, এখানে আমি ওনার একবার 22,000 করছি। তারপরে উপরে আরও আছে, এই যে 2,500 করছি, এই যে এখানে আছে 25,000, আবারও 25,000, আবার 9,700 কত দেন, এটা আরও 25,000, আরও 22,000 না কত দেন, এই যে একবারে তিনি আবার $1,000 দিয়েছিল, ঠিক আছে? তো মোটমাট তার 1,46,000 টাকার মতো তারা আমি এখান থেকে অ্যাডপ থেকে পেমেন্টটা দিছি। ওকে, তো যারা পাইছেন তারা টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, যে ভাই কীভাবে সেল দিবো, হ্যান দেন, কোনো সমস্যা নাই। ওনার মতো করে আমার কাছে সেল দিতে পারবেন এবং অ্যাডপ থেকে বা ইনকাম করেন, খাসা ইনকাম, ঠিক আছে? টোটালি খাসা ইনকাম, কোনো প্রকার ইনভেস্টমেন্ট নাই, কিচ্ছু নাই, কোনো রেফার কমিশনের ঝামেলা নাই, খালি রেফার কমিশন করলেই, রেফার করলে যে হচ্ছে আপনার ইনকাম হবে এরকমটা পুরোটাই ধারণা ভুল, আমি মনে করি পুরোটাই ধারণা ভুল। তাহলে কিন্তু এই ভাইটা 1.5 লাখ টাকা ইনকাম করতে পারতো না। তো পেমেন্টটা কিন্তু শুধুমাত্র এই এক ভাই পাইছে এটা না, আমার কমিউনিটির সবাই পাইছে। এখন বলবেন যে ভাই ভিডিওতে দেন না, অনেকদিন যাবৎ ভিডিও নেতা থেকে গেছে, টেলিগ্রাম চ্যানেল নাই, টেলিগ্রাম চ্যানেল তো আমি বারবার বলি যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, জয়েন করেন, জয়েন করেন, জয়েন তো করেন না। এখন দেখেন দেখেন কি বাসটা খাইছেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে দেখেন এক একজন কী পরিমাণ কোপ কোপাইছে। এই যে ধ্যাত্তারি, এই যে দেখেন, উনি 88,000 লোপ কোপাইছে, তার মানে এই যে $374, এই যে $387, তারপরে এই যে $387 আরেকটা, ঠিক আছে? এই যে এটাও মোটামুটি $1,000 প্লাস, ঠিক আছে? এগুলো হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের পেমেন্ট প্রুফ। আরও দেখাবো আমি, সমস্যা নেই। তার আগে একটা আমি অ্যাডপ রেকমেন্ড করবো, সেটা হচ্ছে ইয়ার অ্যাডপ। দেখি উনি একটা ভয়েস দিছে, কি ভয়েস বললো ভাই, দোয়া করেন ভাই, ডোপের ইনকাম ভাই, ভাই ডিল কমপ্লিট। দেখছেন, যারা ইনকাম করার তারা ঠিকই করবে। আরেকটা কথা ভাই, সেটা হচ্ছে ডলার টলার সেল দেওয়া লাগলে আমাকে বললেন, সমস্যা নাই, আমার ইউজার নেমটাই যে এখানে দেওয়া আছে আমি দেখাই দিই। এখানে আসবেন, চ্যানেলে আসবেন, চ্যানেলে আসার পর আপনার যদি কেউ বিশ্বস্ত না থাকে সেই ক্ষেত্রে আমার কাছে আসবেন, আদারওয়াইজ আসার দরকার নাই, আমার কাছে সেল দেওয়ার দরকার নাই। এখানে ইয়াতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর এখানে দেখেন আমার ইউজার নেম দেওয়া আছে, এই ইউজার নেমের উপর জাস্ট ক্লিক করবেন, এখানে একটা মেসেজ অপশন পাবেন, আমার এটা প্রোফাইল, তো তার জন্য এখানে আসবেন। এখন তো ডিরেক্ট আমাকে আমার প্রোফাইলে নিয়ে আসবে, তখন আমাকে বলবেন যে ভাই আমি USDT পাইছি, এটা আমি সেল দেবো, আর দেখাই দেবো কীভাবে USDT আপনি এখন BUSD করবেন, সেই BUSD আমাকে সেল দেবেন। যে এই ভাইয়ের মতো, এই ভাইটা ব্রিজ সেভ করে BUSD করছে, সে খুব খুব বুদ্ধিমান লোক, তারপরে আমার কাছে সেল দিছে, ঠিক আছে? ওকে, তো তাকে আমি বলছিলাম যে আপনি যে আমি যে আপনাকে টাকা পয়সা দিতেছি এগুলোর একটা করে স্ক্রিনশট দিয়ে আমাকে, যে 30,000 দিছি, এই যে 29,000 দিছি, একবার অনেক টাকা দিছি, মোটামুটি 1,47,000 টাকার মতো টাকা দিছি, যেখানে তারা হিসাব করে আমি বলে দিছি 1,47,600 টাকা গেছে, ঠিক আছে? একবার একবার দিছি 85,000, আরেকবার দিছি 62,000, ঠিক আছে? তো দুইবারে সেল দিছে সে, একবার দিছে একবারে $1,000 সেল দিছে, আবার আরেকবার $736 হবে, হ্যাঁ $736.50 সেল দিছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি যে অ্যাডপ্টার রেকমেন্ড করবো সেটা হচ্ছে পোক মাস্টার। এটার কিন্তু পেমেন্ট প্রুফ অলরেডি দেওয়া আছে, খেয়াল করুন, কমেন্ট বক্সে খেয়াল করুন। এই যে এক ভাইয়া কিন্তু, সে কিন্তু এখানে $30 পাইছে, ঠিক আছে? এটাতে অলরেডি $30 পেয়ে গেছে, এটা হচ্ছে রাউন্ড টু এর পেমেন্ট, এটা হচ্ছে রাউন্ড থ্রি। এই পোক রাউন্ডের আমি হচ্ছে ইয়েটা দেওয়ার, আচ্ছা আমি পেমেন্ট ইয়েটা করে দিই, আবার পোস্টটা করে দিই, সুবিধা হবে আপনাদের, আসলে সামনেই পেয়ে যাবেন আর কি, পোস্টটা সামনেই থাকবো, খেয়াল করুন। দুটো লিঙ্ক থাকবে আজকে, প্রথম লিঙ্কটা থাকবে আপনি ক্লেম, অ্যাডপ ক্লেম, যারা অ্যাডপে পার্টিসিপেট করছিলেন লোপের, ঠিক আছে? তারা হচ্ছে ক্লেমের একটা আপডেট থাকবে, লিঙ্ক থাকবে, আরেকটা হচ্ছে এখানে অ্যাডপের ইয়েটা থাকবে, লিঙ্কটা থাকবে। প্রথমে আপনি ক্লেমের জায়গায় ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে আসবে, এই পোস্টে আসার পর কোন কোন অ্যাডপ্টার ছিল, এই যে দেখেন আমি কিন্তু এখানে অ্যাস্টেটের ক্লেম করার ভিডিও দেখাই দিয়েছিলাম, এছাড়া আমি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখাই দিই। তো খেয়াল করুন, আমাদের ইউটিউব চ্যানেলে আসলে আপনি দেখতে পাবেন, এখান থেকে নিচের দিকে আসেন, এটা হচ্ছে ওরিয়ন মানেটা দিয়েছিলাম, মেবি
এই যেটা এস্টেটে ক্লেম করার জন্য এখানে একটা সিঙ্গেল এসেট স্টেকিং করা লাগতো, আপনার লাইক ধরেন $5, $2, $1 বা 50 টাকা 20 টাকা এরকম একটা স্টেকিং করলেই হতো, কোনো সমস্যা নেই। এটার একটা স্ন্যাপশট নিছে, তারপরে আপনি যে এস্টেটি পাইছিলেন বা এস্টেটি যদি কেউ হোল্ড করে থাকেন তাহলে সেটার একটা স্ন্যাপশট নিছে, ঠিক আছে। অ্যাড টু সিলেক্ট যেটা আমি বলছিলাম এখানে আর্ন করেন, 19 মিনিট একটা ভিডিও দিছিলাম আমি, 327টা এখন ভিউজ হলে লাভ হবো। আমি যেদিন পেমেন্ট পাইছিলাম সেদিন দেখলাম যে 200 কতখানি ভিউজ আছে, 267টা। তো যাই হোক, তারপরে মোটামুটি 100 জন প্লাস মেবি এখান থেকে পেমেন্ট পাইছে, 1 একজন $500 থেকে $1,000 করে। আমি দেখাবো একটু পরে পেমেন্ট প্রুফগুলো, ঠিক আছে। এই ভিডিওটা ছিল, এই ভিডিওটা দেখে দেখে যারা কাজ করছিলেন এখান থেকে আমি একটা গ্রুপও দেখেন আপনাদের জন্য চুরি করে দিয়েছিলাম, ঠিক আছে। এখানে কোনো প্রকার রেফার কমিশন ছিল না, কোথায় সেটা, এই যে দেখেন লোপ আর্ন দেখছেন, এটা কিন্তু আমি গ্রুপ তৈরি করে দিয়েছিলাম এখানে, সবাই দেখেন এই যে লাইক কমেন্ট পোস্ট করে ইনকাম করছে, ওকে। এটা থেকে একটা স্ন্যাপশট নিছে, আর এরা শুধুমাত্র ওইটা যে নিছে এটা না, ওটা কীভাবে নিল, ওইখানে কিন্তু একটা অ্যাড্রেস সেট করা লাগতো, সেটা হচ্ছে আপনার ওই যে ইয়া থেকে টেরা স্টেশন ওয়ালেট থেকে। আমি কিন্তু ভিডিওতে দেখে দিয়েছিলাম যারা যারা এখানে অ্যাড্রেসটা সেট আপ করছিলেন, যারা যারা অ্যাড্রেস সেট আপ করে নেই তাদের তো আর স্ন্যাপশট নিতে পারে নাই, অ্যাড্রেস সেট আপ না করলে স্ন্যাপশট নিতে পারে না। তো দুইটা গেলো, আরেকটা আছে আমি নিচে নিচের দিকে দেখাই, আপকামিং $500 এসটিটি, এটা হ্যাঁ এখানে একটা এখানে ডাবল স্টেকিং একটা সিস্টেম ছিল, অপারেটর হচ্ছে সিঙ্গেল স্টেকিং, তো এটা হচ্ছে ডাবল স্টেকিং বলে আর কি, আমি যাকে বোঝাইতে চাইতেছি ডাবল স্টেকিং মানে কি আমি নিজেও বুঝতেছি না, যাকে বলে স্টেকিং করার কি। তো যাই দেখে করছিলেন যারা তারা হচ্ছে পেমেন্টটা পেয়ে গেছেন, তাদের স্ন্যাপশট নিয়েছে। এখানে মূলত তিনটা স্টেপে পেমেন্ট করছে, প্রথমটা হচ্ছে এখানে লোপ হোল্ডারদের জন্য মানে যারা এখানে আর্ন করছে, দ্বিতীয়ত যারা এসটিটি স্টেক করছিল সিঙ্গেল স্টেক এবং ডাবল স্টেক যাই বলেন না কেন ওইখানে স্টেক করছিল, তারপরে তৃতীয়ত হচ্ছে যারা এসটিটি হোল্ড করছিল, এসটিটি হোল্ড করছিল, ঠিক আছে। এই তিনটা স্টেপে তাদেরকে পেমেন্টটা করা হয়েছে তিনটা ইয়ার কারণে। এখন কথা হচ্ছে আমি যেটা বলতেছিলাম এটা তো বুঝাই দিলাম, এখন কথা হচ্ছে কীভাবে এই অ্যাডপটাতে পেমেন্ট মানে জয়েন করবেন। এটাতে কিন্তু অনেকে জয়েন করেন না, এটা কিন্তু ভালো একটা প্রফিট দেবে আপনাদের আমি মনে করি। খেয়াল করুন এটা কিন্তু দ্বিতীয় রাউন্ডের পেমেন্ট অলরেডি করে দিয়েছে, যে পোকমাস্টার দামটা একটু কম আছে $37, গতকাল $50 প্লাস ছিল, তো এটা বিষয় না। তো প্রথমে যেটা করবেন আমি দ্বিতীয় লিঙ্কটা এই পোস্ট লিঙ্কটা দিয়ে দেবো, মানে পোক অ্যাডপ, তো ওটা তো চলেই গেছে, লোপ অ্যাডপটা তো চলেই গেছে, ওটা তো এখন আর আসবে না, এখন আসলে এখন বর্তমান যেটা আছে সেটা করেন, ঠিক আছে। এছাড়া লোপের এটা কীভাবে ক্লেম করবেন সেটা আমি বলছি, দেখাই দেবো। এখন বর্তমান যেটা আছে এটা মিস করেন না, এটা কীভাবে জয়েন করবেন সেটা আমি দেখাই দিই। প্রথমে এই লিঙ্কে ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করার পর একটা ওয়েব ব্রাউজার নিয়ে যাবে, ডিরেক্ট আপনি মেটাম্যাক্স দিয়েও করতে পারে, সরি আপনার ট্রাস্ট ওয়ালেটের ড্যাপসে সার্চ করে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু নিচের দিকে চলে আসবেন, একটু নিচের দিকে আসার পর এখান থেকে আমি দেখাই, এখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন চ্যানেলে জয়েন করবেন, টুইটারটা ফলো করবেন, রিটুইট করবেন, ইউটিউব ফলো টলো করবেন, পিন পোস্টটা লাইক রিটুইট করবেন, 3 জন ফ্রেন্ডকে ট্যাগ করবেন, এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন, একটা বক্স ওপেন হয়ে যাবে, এখানে আপনার টেলিগ্রামের ইউজার নেম দিতে বলবে, টুইটারের ইউজার নেম দিতে বলবে, এবং আপনার যদি প্রোফাইল লিঙ্ক দিতে বলবে দিয়ে দিবেন, আর ট্রাস্ট ওয়ালেটকে বিএসসি অ্যাড্রেসে দিতে বলবে। আপনি দিয়ে জাস্ট সাবমিট অপশন ক্লিক করবেন, এখানে আপনার পার্টিসিপেট করা হয়ে যাবে। খেয়াল করুন আমি কিন্তু কী বলছি আশা করছি বুঝতে পারছেন, এখানে কিন্তু পার্টিসিপেট করা হয়ে যাবে এবং এটা কিন্তু মিস করা যাবে না, এটা মাস্ট জয়েন করবেন, এটুই কাজ, এটার আর কোনো কাজ নেই। আর এখান থেকে পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ, ভালো একটা প্রফিট আসবে। পোকমাস্টার কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট, আর একটা এনএফটি প্রজেক্ট, এনএফটি প্রজেক্ট কিন্তু ছোটোখাটো প্রজেক্ট হয় না, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, ওকে, কেউ মিস করবেন না এটা, এটা আমি যেভাবে দেখলাম সেম এভাবেই জয়েন করবেন, ওকে। তো এখন চলেন আমরা লোপ মার্কেটের একটু পেমেন্ট প্রুফগুলো দেখাই দিই, ওকে। নেটওয়ার্কটা কেন চলে যাচ্ছে, ওকে। তো খেয়াল করুন এখানে আমি এখান থেকে শুরু করি, প্রথমে কালকে গত একদিন আগে মেবি আমি একটা দিয়েছিলাম 7 তারিখে, হ্যাঁ 7 তারিখে। এটা ক্লেম করার অপশন এখন আছে, ক্লেম করতে পারবো না এখন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি এখানে থাম্বনেইলে বলছিলাম যে $300 থেকে $500 ইনকাম হবে, বাট এটা হয় নাই, $500 থেকে $1,000 ইনকাম হয়েছে, বেশি হয়েছে, মিনিমাম 500 আর ম্যাক্সিমাম $1,000-$2,000 পর্যন্ত ইনকাম হয়েছে প্রত্যেকের। এখানে খেয়াল করুন স্ক্রিনশটগুলো, ইনি পাইছে $365, তার মানে এটা প্রায় $500 তার। তারপরে এই যে আমাদের গ্রুপের অ্যাডমিন, ওই পাইছে কটা যেন ওই $451, ওই $500 প্লাস পাইছে। এই যে একটা এটা একটু কম পাইছে, এটা কম পাইলো কেন বুঝলাম না, সমস্যা নাই, তাও এর $100 প্লাস। এই যে একটা $1,000 লোপ, ও মাই গডনেস, $1,000 লোপ মানে হচ্ছে প্রায় $1,200-$1,300 এটা পাইছে, $1,200-$1,300 পাইছে। আর গতকাল একজনে $1,000 পাওয়ার কারণে, $1,00,000 পাওয়ার কারণে আমাদের চ্যানেলে একটা গিভওয়ে দিছিল, $800 দিয়েছিল, আমারে আমি পরে একটা গিভওয়ে করে দিছি। তো এই ভাইটা পাইছে $100 প্লাস, তারপরে এই ভাইটা পাইছে $1,000 মতো। এই যে দেখেন $847 লোপ, মাই গুডনেস, এই যে দেখেন এক ভাই পাইছে $387। এই যে আমি পাইছি এটা,
ঠিক আছে, $660 সেল দিছি আমি। এই যে দেখেন এক ভাই $10,000 লোভ পাইছে, সে $10,000 সেল দিছে। ভাবা যায় এগুলা, মানে দেখলে মরাই মাথা নষ্ট, তাই না? এরকম ভাই অ্যাডপগুলো এরকমই। আর টেলিগ্রাম চ্যানেল তো মাস্ট জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেল না জয়েন করলে ভাই এগুলা থেকে আসলে ভাই পেমেন্টগুলো পাবেন না, ঠিক আছে? এগুলা থেকে পেমেন্ট কিন্তু পাবেন না, শুধু দেখেই যেতে হবে, শুধু দেখেই যেতে হবে এগুলা, এগুলা শুধু দেখেই যেতে হবে। ওকে, এই যে দেখেন দেখেন, মানে টোটালি মাথা নষ্ট করা পেমেন্ট। তারপরে আমি যেটা পাইছিলাম সেটা প্রথমে $458 ছিল, তার কিছুক্ষণ পর দেখেন 37-এ, 41-এ, 500, আবার 45-এ, $600 গেছিল, পরে কমে গেছিলো গা, পরে আবার তারপরের দিন সকালে আবার আমি $660 সেল দিই, ঠিক আছে? এখানে অনেকেই সেল দিছে, আগের দিন রাতে সেল দিছিল। তো দেখেন এই যে $28 লোভ পাইছে, এই যে $165, তারপরে এই যে আরেকটা কথা সেটা হচ্ছে, যাদের এরকম আছে তাদের ব্যালেন্সে USD লাগবে, 0.3 USD লাগবে, এবং তারপরে আপনি এটা ক্লেম করতে পারবেন। এই যে দেখেন উনি $500 মতো পাইছে, মোটামুটি $500 থেকে $600, ঠিক আছে? তো যাই হোক, কিন্তু দেখাই দিলাম হিউজ পরিমাণ পেমেন্ট। আসলে ভাই এই সমস্ত পেমেন্ট প্রুফ দেখা যেতে গেলে আমাদের তো 2 ঘন্টা ভিডিও করতে হবে, ঠিক আছে? হিউজ পরিমাণ পেমেন্ট প্রুফ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আমাদের গ্রুপে দেওয়া আছে, এগুলো দেখে নেবেন, এগুলো দেখে নেবেন পেমেন্ট প্রুফগুলো, ঠিক আছে? হিউজ পরিমাণ পেমেন্ট প্রুফ এখানে সবাই পাইছে। এই যে এই ভাইটা $1,000 পাইছে, এই যে খেয়াল করেন, তার স্বপ্ন পূরণ হয়েছে। তার স্বপ্ন ছিল যে $1,000 সে পেমেন্ট দেখবে আর কি। দেখেন $1,181 এখানে তার ব্যালেন্স আছে, ঠিক আছে? এই ভাইটা একটা ল্যাপটপ মেবি কিনে নিছে বললো, যেটা আর কি আমি শুনলাম। তো যাই হোক, আমি আসলে অসুস্থতার কারণে ভালোভাবে ভিডিও তৈরি করতে পারতেছি না কয়েকদিন যাবত, আর আগামীতে কিছু দুটো পরীক্ষা আছে, পরীক্ষার কারণে ভিডিও এখন আর দেওয়া হয় না, ঠিক আছে? আবার পরীক্ষার পরে আবার ভিডিও দেওয়া হবে। তো যাই হোক, সাপোর্ট করেন, ভিডিও দেবো নিয়মিত, সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে এই লোপ টোকেনটা আপনি কীভাবে সেল দিবেন। ওকে, আমি লোপে যাই, LOOP। প্রথম লিঙ্কটা লোপে থাকবে, দ্বিতীয় লিঙ্কটা পোকে অ্যাডপ্ট থাকবে। পোকে অ্যাডপ্টে কিন্তু মাস্ট জয়েন করবেন, আমি আবার বলতেছি পোকে অ্যাডপ্টে মিস করেন না। প্রথমে যেটা করবেন, এখান থেকে লোপ মার্কেটের যে অ্যাডপ্ট আছে এখানে চলে আসবেন, এখান থেকে 3 মিনিটে ক্লিক করে আপনি চাইলে এটা এই ক্রোম বাজার করে নিতে পারেন, কোনো দরকার নেই করার, চাইলে করতে পারেন, না হলে নাই। প্রথমে আপনার এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, আমি দেখাই দিতেছি, ওয়েট, খেয়াল করুন এখানে কিন্তু এখনই চলে আসবে, হ্যাঁ চলে আসছে। এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন, এখান থেকে ক্লেম অ্যাডপে ক্লিক করবেন। তো ক্লেম অ্যাডপে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটা অপশন আসবে, আপনার ব্যালেন্স শো করবে, ক্লেম আসবে। আমার নাই এখন, কারণ হচ্ছে আমি এটা ক্লেম করে নিছি। এখান থেকে ক্লেমে ক্লিক করবেন, তার আগে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আমার ওয়ালেট কানেক্ট করা আছে, না থাকলে করে নেবেন। এখান থেকে দেখবেন যে একটা ওয়ালেট কানেক্ট করার অপশন আছে, ক্লিক করলে সরাসরি আপনাকে ডিরেক্ট আপনাকে যে এখানে নিয়ে আসবে। আমি দেখাই, আমাদের যে টেরা স্টেশন যে নিজস্ব ইয়ার আছে না, আমি এখান থেকে এখানে নিয়ে আসবে, এখান থেকে অ্যালাউ করে দেবেন, তারপরে হয়ে যাবে। তো দেন হচ্ছে আপনি তো এটা ক্লেম করে নিলেন, ক্লেম করার জন্য কিন্তু অবশ্যই আপনার এখানে এই যে যে USDটা এটা 30 সেন্ট মতো লাগবে। আপনি আমার কাছে বললেন, আমি দেবো নি, সমস্যা নাই। আমার ইউজার নেম কোথায় পাবেন সেটা তো আমি দেখাই দিছি, এখানে আসবেন, এখানে আসার পর এখানে ক্লিক করলে আপনার আমার ইউজার নেমে চলে যেতে পারবেন। এই যে এখানে প্রথমে চ্যানেলের এখানে ক্লিক করবেন, তারপরে এখানে আমার ইউজার নেম আছে, আপনার যে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারবেন, ডলার যদি লাগে তাহলে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে এখান থেকে ডেস্কে আসবেন, এটা সেল দেবেন কীভাবে, এই লোপ টোকেনটা তো সেল দিতে হবে, তাই না? আর চাইলে আপনি হোল্ড করতে পারেন, কোনো সমস্যা নাই। সেকেন্ড লিঙ্কে আসবেন নাকি, সেকেন্ড লিঙ্কে আসার পরে এখান থেকে আপনার লোপটা সিলেক্ট করবেন। এখন বর্তমান কত আছে দাম আল্লাহ জানি না, লোপ USD একটা লোপের প্রাইস বর্তমান আছে হচ্ছে 90 সেন্ট করে, একটু কমছে আর কি। আমি $1.16 সেল দিয়েছিলাম, তারপরে $1.36 গেছিলো আমি সেল দেওয়ার পরে গতকাল। তো ধরেন আপনি এখান থেকে মিনিমাম 500টা তো প্রায় ম্যাক্সিমাম লোকে পাইছে, তাও দেখেন এখানে $454, ঠিক আছে? এখান থেকে সোয়াইপ অপশনে ক্লিক করবেন, সোয়াইপ অপশনে ক্লিক করলে আপনার সরাসরি লোপ অ্যাকাউন্টে নিয়ে আসবে, সরি আপনার হচ্ছে এই যে এখানে নিয়ে আসবে, এখানে আসবে, এখান থেকে একটা অ্যালাউ করে দেবেন, $2 বা $1 মতো ফি যাবে, টোটাল সব কিছু খরচ ফরচ মিলিয়ে দেখবেন যে আপনি এটা সেল হয়ে আমার মতো এই যে এভাবে 3 মিনিটে ক্লিক করলে এখান থেকে USDটা দেখতে পারবেন। আপনার সরাসরি USDটা এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এই USDটা এখন আমার কাছে সেল দেবেন। তার আগে একটা বিষয় মাথায় রাখেন, সেটা হচ্ছে USDটা আপনার টেরা টেরা ইয়ে থেকে ব্রিজ করে আপনার আগে প্রথমে BUSD করবেন। আমি দেখাই কীভাবে করবেন, প্রথমে এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। আমি মনে করি আপনি লোপ ক্লেম করছেন এবং সেল দিয়েছেন, সেল দেওয়ার পরে থার্ড লিঙ্কে চলে আসছেন। এখান থেকে আমি ক্রোম বাজারটা ক্লিক করে নিলাম, খেয়াল করুন, আর যদি না হয় তাহলে তো ইয়েটা আছেই, ওই কী বলে কিউ ব্রাদার। এখান থেকে আমি ETS না BSC নেবো, এখানে ক্লিক করবেন, এখান থেকে BSC ক্লিক করবেন। এখানে উপরের দিকে দেখেন কানেক্ট ওয়ালেট একটা অপশন আছে, টেরার থেকে BSC নেবো, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে টেরা মানি ওয়ালেট যেটা আছে এটাতে ক্লিক করবেন,
এখানে যেভাবে দেখাই দিচ্ছে না, এভাবে কানেক্ট করতে হয় যে ওই ওয়েবসাইটে, যেটাতে দেখালাম আর কি সেল দেয় কীভাবে, এই যে ইয়েটা আর কি লোপ মার্কেটে, যে এখানে এভাবে কানেক্ট করে সেল দিতে হয়। তো খেয়াল করেন আমার এটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এখানে লোনা না, আমি নেবো হচ্ছে ইউএসটি। এখান থেকে লোনাতে ক্লিক করে ইউএসটিটা সিলেক্ট করবো, তারপরে আমি চলে যাবো কোথায়, ট্রাস্ট ওয়ালেটে। মানে আমি কোন অ্যাড্রেসে নিব, আমি আমার আলাদা একটা অ্যাড্রেসে নেই, অনলি আইডিও না, আইডিও না, আইডিও তো অনেক কানেক্ট ফান করার আছে, আমার পার্সোনাল ওয়ালেটে নেই। ওকে, তো আমি এইখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম, বিএসসি বিএসডি অ্যাড্রেস আর কি, কোনো সমস্যা নেই। এইখান থেকে অ্যামাউন্টে দেবেন, ধরেন আমি $500 নিলাম, এখান থেকে অ্যাড্রেসটা দেবেন। এখান থেকে অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে ফিটি সব কিছু দেখবেন যে কত পরিমাণ ফি যাবে। এখানে দেখেন সব কিছু উঠে গেছে, ফিটি যাক আমি $499 মতো পাবো। তো আমি $501, পাঁচশো আমার 800 আছে, ছয়শো নেই, $601 নেই, ছয়শো নিলে 600 700 800, হ্যাঁ $200 মতো থাকবো, সমস্যা নাই। ওকে, তো খেয়াল করো না এখানে কিন্তু আমার এখানে 601 গেত আছে, এই অ্যাড্রেসে গেত আছে। অ্যাড্রেসটা আমি ভালো করে আবার দেওয়া নেই। তো এভাবে ব্রেস করে তারপর হচ্ছে আমার কাছে এটা সেলেতে আসবেন, ঠিক আছে। আমি দেখাই দিতেছি সব কিছু, ভিডিও ফুল কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন। এখান থেকে টেরা থেকে বিএসসিতে যাবে এটা, ওকে। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, এখান থেকে কনফার্মেশনে ক্লিক করে দেবেন, আপনার সরাসরি এখানে নিয়ে আসবে, সাইন ইনে ক্লিক করবেন, $1.45 মতো ফি যাবে। আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে নিলাম এবং এটা দেখে সাইন ইন হয়ে গেছে বা অ্যালাউ হয়ে গেছে। এখন এটা কোথায় যাবে, এটা চলে যাবে আমার হচ্ছে বিএসসি ওয়ালেটে, মানে আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে। খেয়াল করুন, একটু ওয়েট করুন, এখানে এখনই চলে যাবে। তো দেখেন সাকসেস হয়ে গেছে। এখন এখান থেকে দেখেন $213 আছে, বাকিগুলো কই গেল, বাকিগুলো গেছে হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেটে। এইখান থেকে আমি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে যদি না আসে তাহলে এখান থেকে সার্চ করবেন ইউএসটি। খেয়াল করুন ইউএসটি, এখান থেকে যেটা ইআরসি না, এটা BIP20 যেটা, এটা ওপেন করবেন। ওকে, এটা এখন বিএসডি করতে হবে। খেয়াল করুন এখান থেকে ইউএসটি যে চলে আসছে, দেখেন $600 কিন্তু চলে আসছে, এটা কিন্তু বিএসডি BIP20 হয়ে গেছে। এখন এখানে ড্যাপসে ক্লিক করবেন, আমি যেভাবে দেখাইতেছি এইভাবে প্রসেসগুলো করার পর তারপরে হচ্ছে আমার কাছে আসবেন প্যানকেক সোয়াপ। প্যানকেক সোয়াপ কোথা থেকে ক্লিক করলাম, এই যে নিচের দিকে চলে আসেন, এই যে দেখেন এখানে কিন্তু প্যানকেক সোয়াপ ডিফল্ট ব্রাউজার হিসেবে চলে আসছে। প্যানকেক সোয়াপে ক্লিক করবেন, প্যানকেক সোয়াপে ক্লিক করার পর এখান থেকে আমি দেখাই দিই, আমি এখান থেকে কিছু পরিমাণ আগে বিএনবি নিয়ে নিই। ওকে, তো খেয়াল করুন আমি কিন্তু এখানে বিএনবিটাও নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দেখেন $601 আমি সেন্ড করছি, $600 মতো রিসিভ করছি। এখান থেকে আমি যে দেখেছিলাম প্যানকেক সোয়াপে চলে আসবেন। ওকে, আসলে ঠান্ডা লাগছে তো ভাই, একটু দোয়া করেন যদি ঠান্ডা ঠান্ডা ঠিক হয়ে যায়। এখান থেকে বিএনবির জায়গায় এখানে ইউএসটি লিখলেই চলে আসবে, এই যে দেখেন ইউএসটি আমার চলে আসছে। এইখান থেকে বিএসডি, BUSD, এই যে বিএসডি চলে আসছে। এখান থেকে ম্যাক্স করে দিলাম, ম্যাক্স করে দেওয়ার পরে সোয়াপে ক্লিক করবো, এখান থেকে এনেবল করবো, প্রথমে কিছু পরিমাণ ফি যাবে, 1400, অ্যাপ্রুভ করলাম, ঠিক আছে। এখান থেকে দেখেন আমি এখন সোয়াপ করে দিই, চিলি পিচ 5 দিয়ে দেখি, স্লিপিজ আমার বাড়ানোর দরকার নেই, 5 বেটার। ওকে, আমি সোয়াপে ক্লিক করি, দেখি সোয়াপ হয়ে যাবে, এটা কিছু পরিমাণ ফি যাবে। তো দেখেন অ্যাপ্রুভ করে দিলাম, 46% ফি গেছে ক্রস। এখন আমি ব্যাগে চলে আসবো, এইখান থেকে ইউএসটিটা বিএসডি হয়ে যাবে, একটু ওয়েট করেন। খেয়াল করুন এইখানে কিন্তু চলে আসবে, এটা রিফ্রেশ দিই, হ্যাঁ এই যে, এই যে বিএসডি চলে আসছে। এখন যেটা করবেন, এই বিএসডিটা ডিরেক্ট আপনি আমার কাছে সেল দিতে পারবেন, এইখান থেকে ডিরেক্ট আপনি আমার কাছে সেল দিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বিএসডি হচ্ছে আমি আপনাকে নগদে টাকাটা পে করে দেবো। আপনি ইউএসটিটা কীভাবে বিএসডি করবেন সেটাও কিন্তু আমি দেখাই দিছি, এবং কীভাবে ক্লেম করবেন সেটাও দেখাই দিছি, এ টু জেড আমি দেখাই দিছি। সো ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, আমি আগে কিন্তু লাইকের কথা বলি নেই, ভিডিও লাস্টে কিন্তু বলছি যে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে লাইক দেওয়ার দরকার নেই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না। ওকে, আর এরকম ভালো ভালো আর্নিং পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই জয়েন করবেন। আর হ্যাঁ, সেটা আরেকটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে গতকালে যে 800 টাকার মতো এই যে পে করে দেওয়া হয়েছে সবাইকে, গিভওয়ে ছিল আর কি, ছোট্ট একটা গিভওয়ের আয়োজন করা হয়েছিল, একজন ভাই দিয়েছিল, যে এই ভাইটা দিয়েছিল আর কি, এই যে দেখছেন। তো এই জন্য টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে আগে, টেলিগ্রাম চ্যানেলের পরে হচ্ছে ইউটিউব চ্যানেল, ঠিক আছে, আগে টেলিগ্রাম পরে ইউটিউব, আমি আবার বলতেছি আগে টেলিগ্রাম পরে ইউটিউব। ওকে, আগে টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট জয়েন করবেন। খেয়াল করুন আমার কিন্তু এটা ভিউজ হয়ে গেছে। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।